নৈশালোকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাগদায়। হেলেনচে উচ্চ বিদ্যালয়ের মাঠে 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাগদা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে নৈশালোকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হেলেনচায়। হেলেনচা উচ্চ বিদ্যালয়ের মাঠে 2-দিনব্যাপী প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করে। উদ্যোক্তারা জানান, গত 3-4 বছর ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য বিহার থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। বারুইপুরের উৎপল দে ও বেথুয়া ডহরির কৌশিক বিশ্বাস চ্যাম্পিয়ন হন। বারাসাতের আকাশ মজুমদার ও প্রসেনজিৎ ঘোষ রানার্স আপ হয়েছেন। প্রতিযোগিতা ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।